নমস্কার, হাই নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানে জনাদেশ নিয়ে আমি মৌহা রয়েছে আপনাদের সঙ্গে। আজ তৃতীয় দফার নির্বাচন, এরাজ্যে পাঁচটি লোকসভা আসনে নির্বাচন আজ হয়েছে এবং শেষ পাওয়া খবর অনুযায়ী বেশ ভালো সংখ্যক ভোট পড়েছে। কত শতাংশ ভোট পড়েছে আমরা জানাবো কিছুক্ষণের মধ্যেই, কিন্তু যখন ভোট শুরু হয়েছিল তখন যথেষ্টই শান্তিপূর্ণ ভোট হবে এমনটা মনে করা হচ্ছিল, কারণ 92% বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছিল যেমনটা চাহিদা ছিল ভোট কর্মী থেকে সাধারণ ভোটার, রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তাদেরও দাবি ছিল যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হোক, কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই উল্টো চিত্র। তৃতীয় দফায় ভোটে এরাজ্যের ভোটের প্রথম বলি, মুর্শিদাবাদে এই ঘটনাটি ঘটেছে এবং ভগবানগোলায় এই ঘটনাটি ঘটেছে, একজনের মৃত্যু হয়েছে। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস তাদের মধ্যে গণ্ডগোল বাধে এবং সেখানে পড়ে গিয়েছিলেন এই পিয়ারুল আবুল কালাম নামে এক ব্যক্তি। যদিও কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে পিয়ারুল বাবু তাদের দলের সমর্থক, কোন দলের সমর্থক সেটা পরে বিচার্য বিষয় বা বিবেচ্য বিষয় হবে, কিন্তু মৃত্যু হয়েছে ভোটকে কেন্দ্র করে, তিনি ভোট দিতে এসেছেন এবং সেই সেখানে তার মৃত্যু হয়েছে, এটাই সব থেকে বড় ঘটনা হওয়া উচিত। তাহলে কি শুরু হয়ে গেল সেই মৃত্যুর খেলা? আমরা আলোচনা আজকে এই নিয়ে শুরু করবো এবং ধীরে ধীরে আমরা ভোট নিয়ে এগোবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন আমাদের আজকের প্যানেলে তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার ঠিক বাঁ দিকেই রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সৌরপ্রিয় দত্ত, সৌরপ্রিয়র পাশেই রয়েছেন বিজেপি প্রতিনিধি অরুণ হালদার, অরুণদার পাশেই রয়েছেন জাতীয় কংগ্রেসের প্রতিনিধি চন্দন ঘোষ চৌধুরী, স্বাগত জানাবো চন্দনদাকে, চন্দনদার পাশেই রয়েছেন বাম প্রতিনিধি ঋদ্ধ চৌধুরী, স্বাগত জানাবো ঋদ্ধকে, ঋদ্ধর পাশেই রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক উদ্দালক রায়, স্বাগত জানাবো উদ্দালকদাকে। আমি দুজনের কাছে প্রথমে আসবো, এক হচ্ছে সৌরপ্রিয় আর তারপরেই আমি যাবো চন্দনদার কাছে, যে এটার কি কোনো প্রয়োজন ছিল? মানে তৃতীয় দফার নির্বাচন সংঘর্ষে জড়াতে হলো কেন যার জন্য একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে? কোন দলের এক্ষুনি নিশ্চয়ই চন্দনদা দাবি করবেন, সেদিকে আমি যাব না, আগে আমি এইটা আপনাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চাইছি যেহেতু আপনাদের দুই দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আমি শুরুতে একটা কথা, আচ্ছা একটু সৌরপ্রিয় তোমাকে বিগত করব, তার আগে যিনি মারা গিয়েছেন তাদের তার পরিবারের লোকেরা ঠিক কি বলছেন? তারা বলছেন যে কংগ্রেসের সমর্থক ছিলেন না পিয়ারুল বাবু, তিনি কেরল থেকে ভোট দিতে এসেছেন এবং ভোট দিতে গিয়ে তার এই ঘটনা ঘটেছে। দেখুন কি বলেছেন তিনি। কি হয়েছে, আমরা ভোট দিতে গেছিলাম, ভোট দিতে যে ভোটের লাইনে দাঁড়িয়েছিলাম, এরকম দুই পার্টির দলে মানে তর্কাতর্কি হতে হতে ধাক্কাধাক্কি হয়ে গেল, ধাক্কাধাক্কি হতে হতে মারপিট শুরু হয়ে গেল, মারপিট শুরু হয়ে যাওয়া দুজনে তোর মারামারি করতে করতে সব এবার লাঠি পাঠলি নিয়ে মারামারি আরম্ভ হয়ে গেল। আমি সরে পালিয়েছিলাম, আমার ভাইকে বললাম চলে আয়, ও চলে আয় বলে বেরিয়ে আসছিল আর ওকে পাঠলি মেরে পালিগ্রাম সরকারপাড়া গ্রাম দু নম্বর বুথে। না পার্টির কোনো আমার সমর্থন নেই, আমরা তো রাত্রে এসেছি কলকাতা থেকে, ভাইয়ের নাম তো টিয়ারুল কালাম, বাড়িতে দুই ছেলে আর দুই মেয়ে আর স্ত্রী। ঘটলো ঘটনাটা যে টিএমসি আর কংগ্রেসের দুটো লোকে একজন ওই স্ত্রী নিয়ে আর ওর স্বামীকে নিয়ে ওরা ভোট দিতে আসছিল, এবার ওরা সিপিএম কে দেবে কি কংগ্রেস কে দেবে কি টিএমসি কে দেবে ওরা জানে আর ওর ভগবান জানে। এবার একজন টিএমসি বলছে যা ঠিক করে ভোট দিস, কংগ্রেস বলছে যা যা ওকে ঠেলা দিয়ে বলছে যা ভালো করে ভোট দিবি, এরকম বলতে ওরা বললে তুই আমার ঠেলা দিলি কেন, এই ঠেলা দিলি কেন বলতে বলতেই বাস মারামারি শুরু। সৌরপ্রিয় কি বলবে? প্রথমেই আজকে যে মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক, যদি তিনি কংগ্রেসের সমর্থক হয়েও থাকেন তাতেও দুঃখজনক, এবং এই ধরনের ঘটনা একেবারে অনভিপ্রেত, কেউ তবু ঘটনাটা ঘটেছে। এবার ঘটনাটা কেন ঘটেছে, ঘটনাটা ঘটার কারণটা হচ্ছে যে এখানে 92% কেন্দ্রীয় বাহিনী দেওয়া সত্ত্বেও এবং যে বুথে ঘটনাটা হয়েছে সেই বুথেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী ছিল, এবং তার পরিবার বলছে যে আমার বাবা কোনো কংগ্রেস সিপিএম তৃণমূল কিছুই করতো না, তার ছেলে বয়ান দিয়েছে, কিন্তু এরা সবাই দায়ী, স্বাভাবিক, কারণ এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে সব দল দায়ী,
এবং আমি সিআরপিএফ এর কাছে আবেদন জানাই, বাঁচানোর ভালো রাস্তা কিন্তু দুঃখজনক ঘটনা প্রথমেই একটা বলে দেওয়া রাজনৈতিক দলের যারা থাকেন, সমস্যাটা হচ্ছে মহুয়া করবো শুধরে নেবো, সেরকম ভাবে একই রকম ভাবে আমরা চাইবো যে আপনারাও আস্তে আস্তে শুধরান। আমি বলবো প্রথমে এই হচ্ছে যে দুঃখজনক ঘটনা, আমরা বলে দিলাম মানে সবার কাছে একটা সিম্প্যাথি নিয়ে, আমি প্রথমে মহুয়া মানে আপনারা ঘটনার প্রতিবাদ করছেন, আমি মহুয়াকে বলবো যত কোশ্চেন আছে কোশ্চেন গুলো করে নিন একবার, পরে এই এই যে যারা একদম গ্রাসরুট লেভেলে যারা কাজ করছেন আপনাদের, তাহলে তাদের আপনারা সামলাচ্ছেন না? আমি আপনাকে উত্তর দিচ্ছি, হ্যাঁ বলুন আর কি কি প্রশ্ন আছে করে নাও, না বলুন মানে উত্তর দেওয়ার মধ্যে যদি কোশ্চেন খুব অসুবিধা হয়। এর কারণটা হচ্ছে যে আমরা দেখেছি যে প্রসঙ্গ আছে, হ্যাঁ বলবে না এটা প্রসঙ্গের বাইরে, দিলীপ ঘোষ আরএসএস এর লোক, তিনি কয়েকদিন আগে বলেছেন যে পিটিএ চামড়া তুলে দেবো এবং আপনাদের হাসপাতালে ৬ মাস হাসপাতালে থাকতে হবে, পিটিএ ওই যে আমি বললাম যে আমার প্রসঙ্গটা আসবে আসতে দিন, আপনার বলার সময় বলবো না, আরে বলতে দিন না মশাই, মুখটা বন্ধ রাখো, বলতে দিন দিলীপ ঘোষ কেন আসছে শুনুন, ওই তো বলছি প্রসঙ্গটা বলতে দিন, আমরা বলে বললাম প্রসঙ্গটা আসবে, এই ধরনের উত্তেজনামূলক কথাবার্তা শ্মশানে পাঠিয়ে দেবো হাসপাতালে পাঠিয়ে দেবো, এবং আরএসএস এর লোক উনি, এবং আমরা এখানে দেখতে পেয়েছি যে অধীর চৌধুরীকে জেতানোর জন্য ওখানে সিপিএম নেমেছে পথে, ওখানে আরএসএস পর্যন্ত অধীর চৌধুরীকে সমর্থন করছে কিভাবে তৃণমূলকে আটকানো যায়। এই যে গন্ডগোল, এই গন্ডগোলে তৃণমূল মানে খুন করেছে বা কংগ্রেস খুন করেছে, এই এখনো কিন্তু সেই তদন্ত সামনে আসেনি, কিন্তু একটা ঝামেলা হয়েছে তার মাঝখানে পড়ে গিয়ে কংগ্রেস ধাক্কা মেরেছে বলেছে আমাকে ভোট দে, তৃণমূল নাকি ধাক্কা মেরে বলেছে আমাকে ভোট দে, এবার এর মধ্যে মারামারি হয়েছে, ওনার এই ঘটনা ঘটেছে। কিন্তু আমি এটা মোটামুটি দায়িত্ব নিয়ে বলতে পারি যে যেহেতু আরএসএস এ দীক্ষিত অধীর চৌধুরীর দলেরা এখন মুর্শিদাবাদ দখল করার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপিকে সঙ্গে নিয়ে, এবং দিলীপ ঘোষদের এই উত্তেজনামূলক বক্তব্যের জন্য কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হয়ে যে ধরনের ঘটনা ঘটিয়েছে সেটা অত্যন্ত নিন্দাজনক, এবং আমরা দেখলাম মানে একটা মৃত্যুকে একটা আপনি বলতে চাইছেন না না তাহলে একটা মৃত্যুকে মানে কংগ্রেসই ছিল মানে কংগ্রেস, আমি তো আমি কি বলছি আমি কিন্তু বলেছি এখনো সেটা পরিষ্কার না, আমার কাছে এটা এতটা খারাপ লেগেছে যে বলছি এই মৃত্যুটার সঙ্গে সঙ্গে যেভাবে সিইওর দপ্তরের সামনে কংগ্রেস কর্মীরা একটা মৃত্যুকে সামনে রেখে নিজের দলকে ওঠানোর জন্য দাঁড়িয়ে পড়লো যে আমাদের কর্মী বলে, এইটা অত্যন্ত লজ্জাজনক। এই তদন্তটা আগে হোক যে কারা এর জন্য দায়ী, তারপর তারা বসতে পারতো, তারা প্রথমেই বসে বললো আমাদের দলের কর্মী হিসাবে। আর যদি এটা হতেও পারে যে আরএসএস এর লোকরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে তৃণমূলের ঘাড়ে দোষটা চাপানোর চেষ্টা করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু আহত হয়েছেন সৌরভপুরে, হ্যাঁ অবশ্যই আমাদের তৃণমূল আহত হয়েছে কংগ্রেসের আহত হয়েছে, আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই কথাটার, যেখানে আরএসএস দিলীপ ঘোষ এই সমস্ত শব্দগুলো ইউজ কেন শব্দ ইউজ হবে না, দিলীপ ঘোষের নাম কেন আসবে না, আপনি প্রসঙ্গটা যদি আপনি আসঙ্গিক আপনি ঠিক করে দেবেন নাকি আমি কি বলবো, আপনি ঠিক করে দেবেন নাকি আমি কি বলবো, এখানে আসছেন আপনি ঠিক করে দেবেন আমি কি বলবো, সেটা আমরা বুঝবো, সেটা আমার বক্তব্য আমি বলবো, আরএসএস সম্পর্কে জানা আছে প্রবল হিন্দুত্ববাদী সংগঠন ১৯২৫ সালে গঠিত, যারা ভোটের সময় ভোটে অংশগ্রহণ করতে পারে না, সন্ত্রাসবাদী দল আরএসএস সম্পর্কে কিছুই জানেন না, জানাই আছে আপনার দলের থেকে বড় সন্ত্রাসবাদী দল এই মুহূর্তে দিলীপ ঘোষের থেকে বড় সন্ত্রাসবাদী কেউ নেই, আমি বলতে পারি আমি একটা কথা বলি মানে আমরা যেটা বলি এট দ্য টপ অফ ইউর ভয়েস ইউ ক্যানট প্রুভ দ্য লজিক, আপনার হাতে যদি লজিক থাকে মানে মহুয়া তোমার হাতে যদি লজিক থাকে বা এখানে যারা প্যানেলে বসে আছেন লজিকটা প্রমাণ করবার জন্য ভয়েসকে আপ করার কোনো দরকার নেই, এবং অন্যের কথা না শোনা লজিক্যাল নাও হতে পারে, মানে সব ক্ষেত্রে হয় না, আমি শুরুতে বলিনি আমি ওই পথ ধরেই বলবো, মৃত্যু অনভিপ্রেত, একটা মৃত্যু যে কোনো কারণেই যেভাবেই ঘটুক বিশেষত ইলেকশনকে ঘিরে এটা অনভিপ্রেত। প্রাসঙ্গিকভাবে আমার এখানে দুটো কথা বলার, এক আজকে যে নির্বাচনটা হলো সেই নির্বাচন মূলত সকলেই জানে দীর্ঘদিন ধরে ট্র্যাডিশনালি ঐতিহ্যগত কারণে এটা কংগ্রেসের গড়, যেখান থেকে কংগ্রেস তিনটে সিটের আগে নির্বাচনও পেয়েছে, সিপিএম একটি সিট পেয়েছে এবং টিএমসি একটি সিট পেয়েছে, যেটাকে নিয়ে এই নির্বাচনে সাধারণ পর্যবেক্ষণ যথেষ্ট সন্দেহজনক বা সন্দিহান এই নির্বাচনে টিএমসি কি ফলাফল করবে, এক দুই যেটা ভীষণভাবে আমাকে পীড়া দিচ্ছে সকাল থেকে, আমি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বসে
আমি আজকে কোনো নোট করতে পারিনি, আমি শুধু ঘটনার প্রবাহ দেখলাম এবং যত নোট করলাম তারপরে দেখলাম আমরা পাতায়, মানে ইনফ্যাক্ট আমি আর নোট করতে পারিনি মাত্র তিন ঘন্টায়, একটার পর একটা কমপ্লেন কমপ্লেন কমপ্লেন। একদিকে দেখুন পশ্চিমবাংলার এই বাতাবরণ, যে আবহাওয়াটা তৈরি হয়েছে, এই যে অশান্তির আবহাওয়া, সন্ত্রাসের আবহাওয়া, এটা শুরু হয়েছে একদম প্রথম নির্বাচনে। নির্বাচন কমিশন রিয়ালাইজ করেছেন এবং নির্বাচন কমিশন পরের নির্বাচনে সেন্ট্রাল ফোর্সের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন, এই নির্বাচনে আবার বাড়িয়ে দিয়েছেন 92%, এরপরে তো থাকবে 100%। আস্থার অভাব। কেন্দ্রের একটা সরকার আছে, রাজ্যের একটা সরকার আছে, এই দুটো সরকারের নিজস্ব ভূমিকা আছে। এই সরকার, এই দুটো সরকারের প্রধানরা এসে পশ্চিমবাংলায়, বিশেষভাবে যেহেতু আলোচনার কেন্দ্র বিন্দুটা পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলায় বিশেষভাবে এক অশান্তির আবহাওয়া তৈরি করেছেন। তাদের ফিজিক্যাল জেস্টার দেখুন, তাদের ভাষা দেখুন, তাদের 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 এক ধরনের একটা একটা পার্সপেক্টিভ তৈরি করছেন যে আমি অথবা তুমি। এই জায়গাটাতে দাঁড়িয়ে কংগ্রেস ক্ষমতায় নেই, না কেন্দ্রে না রাজ্যে, ঐতিহ্যগত কারণে এখানে কংগ্রেসের ভোটাররা আছে এবং সাধারণভাবে কংগ্রেসের দায়িত্বের মধ্যে পড়ে সেই ভোটারদেরও প্রোটেক্ট করা, শুধুমাত্র ইলেকশনটা লড়ে যাওয়া না, ইলেকশনে যেতে তারপরেও ভোটারদের প্রোটেক্ট করার একটা দায়িত্ব আছে। আমি বলতে চাইছি এখানে সন্ত্রাসের জায়গাটা কংগ্রেসের পক্ষে, প্রোটেক্ট করতে যায়নি দেউলিয়া কংগ্রেস, তাদের নিজেদের কংগ্রেস নিজেদের নির্দেশ দিয়েছিল যে কোনো মূল্যে কংগ্রেসের গলাকে ধরে রাখতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে দেউলিয়া কংগ্রেস ব্যাপার নয়, নিজেদের এটা এটা দেউলিয়া হয়তো আপনি ভাবেন, আমার দিক থেকে হয়তো ভাবনাটা অন্যরকম হতে পারে, প্রশ্নটা সেটা না। প্রশ্নটা হচ্ছে যে আমরা প্রথম প্রতিবাদ করেছি আরএসএস এর সাথে আমাদের সংযোগ করবেন না, কারণ আমরা আরএসএস এর তীব্র বিরোধী এবং আরএসএস আরএসএস এর হিস্টোরিক্যাল ট্র্যাডিশনাল যে ধরনের বিরোধী বলতে পারেন, আমরা সেই স্ট্যান্ডে প্রথম থেকে আছি আরএসএস এর জন্ম থেকে। মনে রাখতে হবে আরএসএস এর 58 বছর আগে আমাদের জন্ম, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দল, এবং এই দলটার জন্ম অন্য যে কোনো গণতান্ত্রিক দল ছাড়া পৃথিবীর ক্ষেত্রে একটা বিশাল ইতিহাস তার আছে, একটা ফিলোসফি আছে, অস্বীকার করে লাভ নেই। এবং আমরা যখন ফিউচারটা দেখি, আমরা একটা কথা বলি যে উই অল সি দ্য future standing on the shoulders of the past, pichon diketa jodi amake somukhe theliche more poschater ami, ei poschater ami eder jara rss ba jara santrash ke toiri kore ba santrash ba bibhajoner rajniti toiri kore she dolit theke arambho kore even bastob khetre samajik obokkhoyer jonno karon karon hoye daran ba dai thaken tader khetre ami bolbo somukhe theliche tomar আমি মর্মাহত এই মৃত্যুতে। কিন্তু আজকে সৌরভ যেটা বললেন যে কংগ্রেসের যে বিক্ষোভটা হয়েছে, কংগ্রেসের বিক্ষোভটা হয়েছে শুধুমাত্র কংগ্রেস কর্মী মৃত্যু তা নয়, কংগ্রেসের বিক্ষোভটা হয়েছে শুধুমাত্র ওটা কেন্দ্র নয়, কংগ্রেসের বিক্ষোভটা হয়েছে দিনের পর দিন, এই তিনটে নির্বাচনের ফেজ হলো, সাতটা নির্বাচনে সন্ত্রাসের মাত্রা বাড়ছে, কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় গিয়ে দাঁড়াবে সাধারণ মানুষ, সাধারণ মানুষ রাস্তায় বসে পড়ছে। একদম একদম, আমি বৃদ্ধর কাছে যাব। কবে প্রতিবাদ করলেন আপনারা বলুন তো? আরে আপনি কবে এসেছেন রাজনীতিতে? আমরা আবার কি প্রতিবাদ করেছি? নতুন এসেছে রাজ্যে, আবার সিপিএম নিয়ে রয়েছেন দল 34 বছর এ রাজ্যে ছিল, এখন লোকসভা নির্বাচনে, গত লোকসভা নির্বাচনে মাত্র দুটি আসন পেয়েছে বলে আপনারা তাকে নেগলেক্ট করতে পারেন না, তাকেও বলতে দিতে হবে এবং তারও বলার অধিকার আছে। ওনাদের দলও দুটি আসনই পেয়েছে, তার বেশি কিছু পায়নি, বলার অধিকার রয়েছে। ঋদ্ধ, আমি তোমার কাছে একটা স্পেসিফিক বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে কেন্দ্রীয় বাহিনী দাবি করা হচ্ছে, কতটা যুক্তিযুক্ত? মানে দেখো, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারপরেও এই মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী ছাড়া কি ভোট করার কথা এই রাজ্যে ভাবা যাবে, ভাবা সম্ভব? কারণ আমরা যদি পঞ্চায়েত নির্বাচনে দেখি, 13 জনের মৃত্যু হয়েছে সরকারিভাবে, অসমর্থিত সূত্রে সেটা প্রায় 30, কি বলবো? দেখুন, আসলে একটা মডেল তৈরি হয়েছে, যে মডেলে তৃণমূল কংগ্রেস কাজ করে আর কি, এবং যে মডেল বিজেপি এখন ত্রিপুরায় আমদানি করেছে, সেটা হচ্ছে পঞ্চায়েতে দেখা গেল পশ্চিমবাংলায় প্রায় 35-40% জায়গায় নমিনেশন দিতে দেয়নি, ত্রিপুরায় সেটা দাঁড়ালো 92%। তা এরম পরিস্থিতিতে চারিদিকে আজকে পশ্চিমবাংলায় যেটা একটা আন্ডার কারেন্ট চলছে, সেই আন্ডার কারেন্ট খুব পরিষ্কার যে আমরা পঞ্চায়েত ভোটে ভোট দিতে পারিনি, সুতরাং আমরা লোকসভা ভোটে ভোট দেব। এই যে আপনি দাবিটা নৈতিক না অনৈতিক বলছেন, এই দাবি তো রাজনৈতিক দলগুলো উঠাচ্ছে না, তারা তাদের জায়গায় বলছে। খুব একটা ইউনিক দুটো আন্দোলন হয়েছে, একটা আন্দোলন যেটা করেছেন ভোট কর্মীরা, এটা আনপ্রেসিডেন্টেড একটা আন্দোলন, এটা বোধ হয় আমার মনে হয় না ভারতবর্ষের কোথাও দেখা গেছে, সেটা শাসক দলের তৃণমূলের সামনে আয়না ধরার যে কি অবস্থা দাঁড় করিয়েছেন, যেখানে আপনারই সরকারি কর্মচারীরা আপনার উপর, আপনার পুলিশের উপর ট্রাস্ট রাখতে পারছেন না, জায়গায় জায়গায় দেখা যাচ্ছে ধাক্কাধাক্কি কথা কাটাকাটি হচ্ছে, এটা কতটা ল্যাক ইন দ্য ট্রাস্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট সেটা বোঝার। এক নম্বর,
আর দু নম্বর যখন মানুষ বলছে বুথে আটকে দিচ্ছে, কালকে বালুরঘাটে আটকে দিয়েছে, আগে রায়গঞ্জে আটকে দিয়েছে, তালা বন্ধ করে দিয়ে বলছে মানুষ, পাবলিক, জনগণ, সেটা বিজেপির সমর্থক হতে পারে, টিএমসির সমর্থক, লেফটের সমর্থক হতে পারে, কংগ্রেস হতে পারে, পাড়ার লোক, গ্রামের লোক, তারা যখন রাস্তা আটকে দিচ্ছে, তারা যখন বুথ বন্ধ করে দিচ্ছে, তার মানে সেটার অবভিয়াসলি কোনো লজিক আছে। আগামী দিনে কি হবে তৃণমূল কংগ্রেসের উপর ডিপেন্ড করবে, সে কিভাবে রাজ্য চালাবে, সে মানুষকে সন্ত্রাস মুক্ত করতে পারবে কিনা। আমরা সল্টলেকে 2015 নির্বাচন দেখেছি, 2016 এসে চাপে পড়ে একটা ভালো নির্বাচন, অনেকটা ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে তৃণমূল কংগ্রেস জিতেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তুমি কি 1998 সালটা নির্বাচন শুনেছো? 1998 সাল নিয়ে এখন আলোচনা হচ্ছে না, 2000 তুমি তো পঞ্চায়েতটা নিয়ে তুলছো, তাই বলছি এরকম পঞ্চায়েত সিপিএম এর আমলে হয়েছিল, আঠারো উনিশ তো 98 সালে আমার হয়তো 10-12 বছর বয়স, না জানতে চাইছি হয়েছিল, আমি জানতে এর থেকে ভয়ঙ্কর হয়েছিল, ভয়ঙ্কর একটা হয়েছিল। আমি না না আমি একটা প্রাইস লিস্টকে করবো, আমি জানতে চাই যে 40% ভোট দিতে দেয়নি, তার জন্য বিকাশবাবু বিজেপির প্রতিনিধি এবং কংগ্রেসের প্রতিনিধি সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে সেই রায়টা আমাকে একটু জানিও। সুপ্রিম কোর্টের রায় দেখুন, আমাদের ইয়ার একটা গান ছিল সলিল চৌধুরী, বিচারপতি তোমার বিচার করবে যারা আর জেগেছে সেই জনতা, বাহ, ব্যাপার হচ্ছে সেটা বিচারের বাণী যে নীরবে নির্বিচারে কাঁদে, সেটা নারদা সারদা এবং বিভিন্ন রিক্রুটমেন্ট মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কার বোঝা গেছে। আমি সুপ্রিম কোর্টকে কিছু বলছি না, আমি এটা গানের লাইন কোট করলাম। আমি এখানে একটা সৌরভ একটা কথা বলবো, এই জনতা আমি শেষ করতে হয় এটার সঙ্গে না বললে পরে লিংকটা কেটে যায়, সেটা হচ্ছে যে অবশ্যই সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে তুমি জানতে চাইছো, সেই সেই 34% ভোটে যেটাতে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস মেনে নিয়েছে, তার সঙ্গে সুপ্রিম কোর্ট রায় দিতে গিয়ে আরো একটি কথা কিন্তু বলেছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে বাহিনী নেই যে ভোট করাবে। আমরা বিরোধীদের প্রার্থী দিয়ে দেবো না, আমরা মানুষকে জোর করে নিয়ে বলবো না, এবারে তো আমরা বিভিন্ন জায়গায় আমরা এজেন্ট দিয়েছি এবং আগামী দিনেও এজেন্ট দেব, এবং আগামী দিনে যদি ভোটের, যেমন বিভিন্ন জায়গায় আজকে খবর আসছে যে মারামারি হচ্ছে, মারামারিটার মূলটা কি যেটা বলছেন, একজন মারা গেছেন খুব দুঃখজনক, এটা যে পশ্চিমবাংলায় আগে ঘটেনি তাও বলবো না, ইনফ্যাক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট একটু ডিস্টার্ব ডিস্ট্রিক্টগুলোর মধ্যেই পড়ে পলিটিক্যালি বরাবর, সেইটা নিয়ে কোনো কথা নয়, মারা গেছেন যেটা প্রচণ্ড দুঃখজনক, তো ঘটনা হচ্ছে এটার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে কেন, কেন ঝাঁটা বটি নিয়ে মায়েদের ভোটের লাইনে যেতে হচ্ছে, কেন এরকম পরিস্থিতি হচ্ছে যে সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকছে একটা বাহিনী যাদেরকে সরানোর জন্য মানে মানে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে আসতে হচ্ছে, এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে যখন মানে যখন ফলিং টাইম, যে সময়টা মানে যে শাসক তারা ডেমোক্রেসির উপর রাইট থাকে না, কারণ টুকে একবার পাস যে ছেলে করে তার আর ভালো করে পরীক্ষা দিয়ে পাশ করতে ইচ্ছা করে না, সুতরাং বিষয় যেটা হচ্ছে একবার যখন তৃণমূল কংগ্রেস টুকে পাশ করে ভালো নম্বর পাওয়ার একটা সুযোগ পেয়ে গেছে, পড়াশোনা করতে চাইছে পড়াশোনা যেহেতু করতে চাইছে না, 18-র কথা 16-র কথা আসছে বলছি, তাই জন্য এখন ওরা জানেনি ওনাদের কোথায় কত ভোট আছে, কোন ভোটটা ওনাদের নিজস্ব, তাই উনি ভয় পাচ্ছেন, সবাই বিরোধী। আমি আবার একটু উদ্দালকদার কাছে আসবো, সবার বক্তব্য উদ্দালকদার শুনলেন, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে উদ্দালকদার কাছে জানতে চাইবো দুটো প্রশ্ন উদ্দালকদার, একটা হচ্ছে যে রাজ্যের এমন পরিস্থিতি 92% আসনে কেন্দ্রীয় বাহিনীতে ভোট করাতে হচ্ছে, তাহলে কোথাও একটা কি কেন্দ্রের উপর মানে বিজেপির উপর আস্থা রাখছে রাজ্যের মানুষ, কেন্দ্রীয় বাহিনী চাইছে তারা কি বলবে না, এখানে কেন্দ্রীয় বাহিনী চাওয়া মানে বিজেপির উপর আস্থা রাখার প্রশ্ন না, এখানে কেন্দ্রীয় বাহিনী চাওয়ার অর্থ ভোট কর্মী থেকে ভোটার তারা নিজেদের নিরাপত্তার জন্য চাইছে, এটা বিজেপির উপর আস্থা রাখার প্রশ্ন না। ভগবানগোলা এটা 2 নম্বর ব্লক রানীনগর থানা, এই যে মৃত্যুটা দুঃখজনক আমরা সবাই বলছি, এর থেকেও আর একটা দুঃখজনক ঘটনা ঘটেছে মৃত্যুর পরে, যে ওই মৃতদেহটি তার ছেলেকে নিয়ে যেতে হয়েছে এবং ছেলেও একইভাবে সমান ইঞ্জিওর্ড এবং ছেলেকেই কাঁধে করে বাবাকে নিয়ে যেতে হয়েছে। মুর্শিদাবাদ জেলায় একটা জিনিস আছে যে মুর্শিদাবাদ মানে জেলা থেকে প্রচুর আউট মাইগ্রেশন হয়, একটু খেয়াল করলে শুনবেন যে এই ছেলেটি কেরল থেকে, এনার ছেলে এসেছিল কেরল থেকে ভোট দিতে, তো মুর্শিদাবাদের ভোটাররা কিন্তু এক অর্থে মানে যথেষ্ট সচেতন, তারা
যেহেতু ওখানে মাইনরিটি অধ্যুষিত, দেখবেন যে ঈদে বা অন্য পার্বণে যেমন তারা মানে যারা বিভিন্ন সূত্রে কর্মক্ষেত্রে বাইরে থাকে তারা সেইভাবে বাড়ি ফেরে, ভোটের সময়ও কিন্তু অদ্ভুতভাবে ফেরে। তো আমি এখানে বলবো যে যেহেতু কোন দলের সমর্থক বা কর্মী না সেটা প্রমাণ করার একটা সহজ উপায় হলো যে কেরল থেকে ফিরে এসে শুধুমাত্র তার ভোটাধিকার দেবে বলে তার জীবনটা রক্ষা হলো না, এইটা একটা মানে চূড়ান্ত ঘটনা। যদিও যদি দেখেন যে ওই রানীনগর থেকে ডোমকল এই এলাকাটা বরাবরই একটু উত্তেজনাপ্রবণ, সেই তুলনায় বলব যে এবার ডোমকলে উত্তেজনা কম হয়েছে, তাহলে এইটাকে শুধুমাত্র দলীয় রাজনীতির আঙিনায় না ফেলে সার্বিকভাবে যে একটা উত্তেজনা বাড়ানো হচ্ছে ক্রমাগত, দুটো দল চাইছে পুরো সিচুয়েশনটাকে পোলারাইজ করতে। একদিকে বিজেপি চাইছে যে প্রমাণ করতে যে কংগ্রেস সিপিএম বলে কিছু নেই, আমি তৃণমূল আছি, আমি বিজেপি আছি, তৃণমূলও বলতে চাইছে যে কংগ্রেস সিপিএম বলে কিছু নেই, আমি তৃণমূল আছি। তো এই পোলারাইজেশনের তাপটা যত বাড়বে সেই পরিমাণে হিংসার ব্যাপারটা বাড়বে। তাহলে কি উদ্যালক দা আশঙ্কা করছেন যত নির্বাচন এগোবে, তৃতীয় দফা হয়েছে, যত নির্বাচন বাড়বে তত এই মানে হিংসার যে পরিমাণটা সেটা বাড়বে? আমাদের এখানকার রাজনৈতিক দলগুলো একটা জিনিস তো ভালোভাবে বোঝা উচিত, মানে সবাই দলের আছেন, তারা তো স্টেক হোল্ডার গণতন্ত্রের, এবং গণতন্ত্রের অনেকগুলো পিলার বলা হয় কিন্তু মূল পিলারটা তো ভোটার। সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারটা যতক্ষণ না সুরক্ষিত করা যাবে গণতন্ত্রটা সুরক্ষিত নয়, সেটা করার জন্য কেন্দ্রীয় বাহিনী আধা সরকার মানে আধা সেনা যে যে ধরনের নিরাপত্তার দরকার সেই ধরনের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কারণ ভোটার যদি ভোটটা সুরক্ষিত না করা যায় তাহলে অ্যাকচুয়ালি পরে যেটা হবে গণতন্ত্রটার একটা প্রাতিষ্ঠানিক সংকট দেখা যাবে যে এই গণতন্ত্রটা আমাদের আদৌ আর দরকার আছে কিনা, এরকম প্রশ্ন যদি উঠে যায় কোনো একটা সময় এইভাবে যদি ভোট চলতে থাকে, তাহলে ভারতীয় গণতন্ত্রের পক্ষে কিন্তু সেটা একটা মারাত্মক প্রশ্নের জায়গায় এসে যাবে। একদমই একদমই। আমরা বলছি হিংসার কথা, মৃত্যুর কথা, কিন্তু নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক তিনি কিন্তু বলেছেন যে মোটামুটি শান্তিতেই মিটেছে ভোট, আমি সন্তুষ্ট, শান্তিপূর্ণ, তিনি সন্তুষ্ট, মোটামুটি শান্তিপূর্ণ ভোট হয়েছে। রবীন দেব বাম নেতা তিনি ঠিক কি বলেছেন এর প্রেক্ষিতে আগে সেটা আপনাদের শোনাবো, তারপর আমি সৌরভ প্রিয়র কাছে যাব। দায়িত্ব ভোটের দিনে ভোট পরিচালনা করা, আরেকটা দায়িত্ব হচ্ছে ভোট কেন্দ্রে যাতে ভোটাররা যেতে পারে তার কনফিডেন্স বিল্ডিং করা, তার রেসিডেন্ট টু পোলিং স্টেশন, পোলিং স্টেশন টু রেসিডেন্ট, এই দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। অদ্ভুত মিস্টার নায়েক সাড়ে চারটে চারটে পঞ্চাশে বলে চলে গেলেন যে ভোট শান্তিপূর্ণ হয়েছে, তো 92% যদি সেন্ট্রাল ফোর্স থাকে তো তারা কী করছিলেন, তারা নিরাপত্তা দিতে পারলেন না, এরকমভাবে ভোট দিয়ে যাচ্ছিল তারপর ভোটদাতা তাকে এরকমভাবে নৃশংসভাবে খুন করা হবে। দায়িত্ব ভোটের দিনে ভোট পরিচালনা করা, আরেকটা দায়িত্ব হচ্ছে ভোট কেন্দ্রে যাতে ভোটাররা যেতে পারে তার কনফিডেন্স বিল্ডিং করা, তার রেসিডেন্ট টু পোলিং স্টেশন, পোলিং স্টেশন টু রেসিডেন্ট, এই দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। অদ্ভুত মিস্টার নায়েক সাড়ে চারটে চারটে পঞ্চাশে বলে চলে গেলেন যে ভোট শান্তিপূর্ণ হয়েছে, তো 92% যদি সেন্ট্রাল ফোর্স থাকে তো তারা কী করছিলেন, তারা নিরাপত্তা দিতে পারলেন না, এরকমভাবে ভোট দিয়ে যাচ্ছিল তারপর ভোটদাতা তাকে এরকমভাবে নৃশংসভাবে খুন করা হবে। গতকাল তো সিপিএম, কংগ্রেস, বিজেপি অজয় নায়েকের খুব প্রশংসা করেছিলেন যখন বিহারের সঙ্গে তুলনা করা হয়েছিল। আজকে যখন অজয় নায়েক বলছেন যে ভোট শান্তিপূর্ণ হয়েছে, অবশ্যই মৃত্যুর ঘটনাটা দুঃখজনক। 2008 সালে 19/5/2008 মুর্শিদাবাদে ভোটের সময় 18 জন খুন হয়েছিল। কোনো খুনের সঙ্গে কোনো খুনকে তুলনা করাটা একদমই ঠিক না, কিন্তু বলবেন যে সংখ্যাটা বলাটাও ঠিক না, কিন্তু এটা ভেবে দেখতে হবে যে হিংসার যে বাতাবরণ সেই বাতাবরণটা কিন্তু
অনেকটাই কম হয়েছে, তার মানে কি সেটা নির্বাচন কমিশনের শুধুমাত্র প্রচেষ্টা না, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার সেই সরকারের সঙ্গে একটা সংযোগ স্থাপন করেই কিন্তু এই 92% বুথে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে, নির্বাচন কমিশন কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি 2008 নির্বাচনের সঙ্গে 2019 নির্বাচন লক্ষ্য করি, সেদিনকে 18 জন মারা গেছিলেন, আজকে একজন মারা গেছেন, কিন্তু এই একজনের মারা যাওয়াটাও ঠিক হয়নি, একজন যদি মারা না যেতেন তাহলে ভালো হতো, শেষ করতে দিতে হবে। অজয় নায়ক বলেছে আমাদের আমাদের প্রথম থেকেই ভোট শান্তিপূর্ণ চলছিল, ওটা স্যাটিসফাইড ছিল না কখনোই, সেই জায়গায় দাঁড়িয়ে ওরা 92% করে দিয়েছে, নির্বাচন কমিশনের কাছে যা চেয়েছে তাই দিয়েছে, নির্বাচন কমিশনকে যা বলেছে তাই করেছে। এরপর যদি ওনাদের মনে হয় যে নির্বাচন কমিশন কাজ করছে না, আমি ওদেরকে একটা কথাই বলবো যে আজকে যা ঘটনা ঘটছে সেই ঘটনা শুধুমাত্র এই বাংলার বুকে মোদি এবং যোগী আদিত্যনাথের যে উস্কানিমূলক বক্তব্য এবং এদের মুখ, এদের মুখের উপর ভিত্তি করে যে ধরনের একটা সাম্প্রদায়িক বাতাবরণ ছড়িয়ে পড়ার চেষ্টা করা হচ্ছে তার জন্য হিংসাত্মক ঘটনা ঘটছে। আমার একটু একটা লাইন মনে পড়ছে বলে আমি ছাড়ছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এপ্রিল মাসে 1939 সালের আহ্বান কবিতায় তিনি লিখেছিলেন যে বিশ্বজুড়ে ক্ষুব্ধ ইতিহাসে অন্ধ বেগে ঝঞ্ঝা বায়ু হুঙ্করিয়া আসে, ধ্বংস করে সভ্যতার চূড়া, ধর্ম আজি সংশয়েতে নত, যুগ যুগের তাপসদের সাধন ধন যত, দানব পদলেহনে হল গুড়া। তার মানে এই যে পশ্চিমবাংলার বুকে যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ ছিল, এই যোগী আদিত্যনাথের মতন যে যে রাজ্যে 80টা ফেক এনকাউন্টার হয়, যে রাজ্যে মোহাম্মদ আকলাককে খুন হতে হয়, যে রাজ্যে গরুর থেকে মানুষের থেকে গরুর দাম বেশি, যে দেশের প্রধানমন্ত্রীর কাছে মানুষের জীবনের থেকে গরুর দাম বেশি, তাই সেই মুখগুলো এসে এখানে বাংলার কৃষ্টি সংস্কৃতি শেখায়, আজকে সেই রাজ্যে এই ধরনের খুনোখুনি যে হয়েছে সেটাতে আমার অবাক হওয়ার কিছু দেখছি না, কারণ এরাই কোনো কোনো রাজনীতি চাইছে। তুমি তুমি কার সঙ্গে একমত, মানে তুমি কি অজয় নায়কের সঙ্গে একমত যে ভোট শান্তিপূর্ণ? একদমই তাই, ভোট শান্তিপূর্ণ, আমি একদম ভোট শান্তিপূর্ণ হয়েছে। ঘটনাটা বাদ দিয়ে একটা পিট দেখালে হবে না, আরেকটা পিট একটু তাহলে শুনতে হবে, বলো। সেটা হচ্ছে একদিকে যেমন এই অজয় নায়কে খুব তারিফ করেছিলেন কারণ বিহারের সঙ্গে তুলনা করেছেন 10-15 বছর আগের বিহারের অবস্থা আর এখানের অবস্থা, ঠিক তারপরে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে এই পর্যবেক্ষক চাই না, তাদের তাকে পাল্টে ফেলতে হবে, তাকে বদলে ফেলতে হবে, তেমনটাও কিন্তু তিনি বলেছেন, তারা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে। তৃণমূল কংগ্রেস শুধু বলেছে যে এইটাও অনেকে অভিযোগ মানে বলছেন আর কি, নিন্দুকেরা বলছেন, সমালোচকরা বলছেন যে তাহলে কি সেই ভয়ে, তাহলে কি সেই ভয়ে অজয় নায়ক এই ধরনের বিবৃতি আসবো আসবো হ্যাঁ চন্দন দা অরুণ দা হ্যাঁ বলুন বলুন। তিনি যে একটা কথা বললেন যে উত্তরপ্রদেশ থেকে যোগী আদিত্যনাথ এসে ওনার কাছ থেকে এখানে কৃষ্টি কালচার শেখালেন, যে ওনারা এসে এখানে উস্কানিমূলক কথা বলে গেছেন, আজকে ওনাদের যে আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকে এখানে পশ্চিমবাংলাকে কোন জায়গাটা নিয়ে গেছেন, একদম এখানে সাংবিধানিক সংকট তৈরি করেছে, ভারতবর্ষে কোথাও হয় না, খুব খারাপ এখানে একদম পুলিশ সারা ভারত পৃথিবীতে হয় না, মমতা বন্দ্যোপাধ্যায় এত বাজে কাজ করেছে না, 50 লক্ষ কন্যাশ্রী, 80 লক্ষ কন্যাশ্রী, স্বাভাবিক। আরে আপনি আমাকে বলতে দেবেন না, আপনি 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 আমি আপনাকে বলতে দেব না, আমি আপনাকে বলতে দেব না, আমরা আমি আমি সুযোগ দেব না, আমি সুযোগ দেব সবাইকে একসাথে কথা বলার, সেটা প্লিজ প্রথম থেকে সেটা হয়ে গেলে অসুবিধা হয়ে যায়, সবাইকে একসাথে কথা বলার সুযোগ দেব, এখানে উস্কানিমূলক কথা বলে গেছে এইজন্য পশ্চিমবাংলা অশান্তি হচ্ছে, পশ্চিমবাংলাটাকে কোথায় নিয়ে গেছেন আপনাদের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের রেকর্ড যে আজকে এখানে 92% 100% এখানে সেন্ট্রাল ফোর দিয়ে নির্বাচন করতে হচ্ছে, অজয় নায়কের সঙ্গে আপনারা একমত কিনা, অজয় নায়কের সঙ্গে আপনারা একমত কিনা, শান্তিপূর্ণ ভোট হয়েছে কি হয়নি সেটা বলুন। দেখুন ভোট অতীতে যা হয়েছে আমি শুরুতে যদি একটা কথা একটা রিকোয়েস্ট করে নিই যে আমি যেটা বলবো আপনাদের যদি তার পিছনে তার তার উপরে যদি খণ্ডন করতে হয় আমার বক্তব্যের পরে করুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা খুব দুঃখের সাথে বলেছিলাম, আমরা খুশি হইনি, 15 বছর আগে বিহারে যে নির্বাচন হতো সেখানে দুষ্কৃতীদের যে তাণ্ডব বা নির্বাচন দখলের যে তাণ্ডব লীলা চলত সেটা ছিল ভারতবর্ষের ইতিহাসের একটা কলঙ্কিত অধ্যায়, যারাই করত।
রাজ্যের নির্বাচনে আমাদের ক্ষেত্রে আমরা 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 তখন ইন্ডিকেট করতাম, আমরা তখন আমাদের এক্সাম্পল করতাম যে বিহারের নির্বাচনের মতো পশ্চিমবাংলার নির্বাচন যেন কখনো না হয়। এটা আমাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলতে পারি যে এই ধরনের বাংলার মানুষ হিসেবে আমরা কংগ্রেসের পক্ষ থেকে যখন নির্বাচন কমিশনারের কাছে এই আপিল করি ভালোভাবে নির্বাচনটা করুন, শান্তিপূর্ণ নির্বাচন করুন, গণতন্ত্র ফিরিয়ে আনুন, তখন এটা ভেবে করি কাউকে অপবাদ দেওয়ার জন্য না, বাংলা যেন অপবাদ থেকে বাঁচে। সেখানে যখন অজয় নায়কের মতো পুলিশ অফিসাররা বলছেন যে বিহারের নির্বাচন 15 বছর আগে যা ছিল বাংলায় এখন তাই, সেটা আমাদের দুঃখ বোধ হয়। আমরা প্রতিবাদ যখন করি আমরা বলি পশ্চিমবাংলা সেটা নেই, হয়তো প্রকারান্তে স্বীকারও করে নিতে হয়, পশ্চিমবাংলার রাজনৈতিক পরিমণ্ডল সেখানে দাঁড়িয়ে নেই, ক্ষয়িষ্ণুতা চলছে। ক্ষয়িষ্ণুতা কেন? এই ক্ষয়িষ্ণুতা রাজনৈতিক ক্ষয়িষ্ণুতা, এবং আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন যে দীর্ঘ সময় ধরে, অর্থাৎ আমি যদি ইভেন দুটো নির্বাচনের আগে থেকে দেখি, একেবারে ইতিহাসে যাচ্ছি না, আপনি 2009 নির্বাচন দেখুন, 2009 পার্লামেন্টারি ইলেকশন, সেখানে মমতা দেবীর দল তৃণমূল কংগ্রেস 19টা সিট নিয়ে একটা ব্যাপক রকম সাড়া ফেলে দিলেন, এবং তাতে প্রমাণিত হলো ধীরে 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 মানুষের সাথে মমতা ব্যানার্জির ইমোশন বা আবেগ চলছে। তারপরেই এলো কলকাতা কর্পোরেশন নির্বাচন, মনে রাখবেন কলকাতা পশ্চিমবাংলার রাজধানী, সেখানে দাঁড়িয়ে 2010 ধস, সম্পূর্ণ রকম ধস, তৃণমূল কংগ্রেসের পালের হাওয়া এমন জায়গায় পৌঁছলো আমরা বুঝে গেলাম 2011 তো কি হতে পারে, এবং 2011 এখানে বলবো আমি আর দীর্ঘ সময় নেব না, আমার ইন্ডিকেশন উড বি ভেরি মাচ ক্লিয়ার বাই নাও, 2009 2010 2011 এই তিনটো বছর পশ্চিমবাংলার ইতিহাসের একটা একটা অদ্ভুত দিক নির্ণয় করে দিল, আমরা তাতে ভেসে গেলাম উল্টো দিকে, বামরা জামানা থেকে উল্টো স্রোতে ভাসতে থাকলাম, অনেক প্রত্যাশা নিয়ে। আমি কংগ্রেসের পক্ষ থেকেও বলছি, বিজেপির পক্ষ থেকেও সম্ভবত বা অন্যান্য দলও বলবে এবং তৃণমূল নিজেও বলবে যে আমরা অনেক প্রত্যাশা নিয়ে এটা করেছি। আজকে যদি দেখি উই আর ওয়াকিং অন দ্য সেম ফুট, যদি একই পদতলে একইভাবে চলি, তাহলে আমার মনে হয় এই গানটা শুনতে ভালো লাগবে না। এটা হচ্ছে এক। আজকে 2019, মনে রাখবেন আমি 2009 কথা বলেছিলাম, 2019 পার্লামেন্ট ইলেকশন, 2020 কলকাতা কর্পোরেশন নির্বাচন আসছে, মনে রাখবেন আমাদের বর্তমান যে শাসক দল তারা খুব ভালো অবস্থাতে কোথাও নেই, রাইট? ক্ষয়িষ্ণুতা স্টার্ট হবে, মানে ইকোনমি থিওরি অনুসারে ওয়েন দ্য মাল্টিপ্লিকেশন রিচেস টু অ্যান অপটিমাম রিভার্স ট্রেন্ড স্টার্টস, আপনি পিকে থাকবেন না, রিভার্স থেকে নামতে হবে আপনাকে, আপনি উঠতে পারেন, এই নামার পর্বটা শুরু হয়েছে। এবং সব থেকে যেটা বড় প্রশ্ন, 2021, আমি আবারও বলছি 2009 2010 2011 আমি আবারও বলছি 2019 2020 2021 ইন্ডিকেশনটা ভেরি, আমি আসবো চন্দনদা কংগ্রেসের 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 জায়গাটা কোথায় সেখানে আসবো ঋদ্ধ যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, আপনি কি আমি আমি একটুখানি বাকি দুজনের বক্তব্য আমি একটা পয়েন্ট বলে আমি ছেড়ে আচ্ছা আচ্ছা বলতে দিন বলতে দিন প্লিজ প্লিজ খুব শান্তিতে আমরা ছিলেন সমস্ত তখন এই যে গটাপের রাজনীতি, দিল্লিতে তোরা খা আমরা এখানে খাই, সিপিএম আর এই ভাপালবাসা থাকবেই, ভাপালবাসা দেয়া নেওয়া রাজনীতি চলতো, এখানে সংঘর্ষ আসবে না, আমি বলি আজকে প্রতিবাদ হয়নি, ভোটটা কিরম হয়েছে অজয় নায়কের সাথে একমত কিনা। দেখুন কোন রাজনৈতিক দলই চাইবে না যে মানে বিরোধী রাজনৈতিক দল বলতে যে ভোট খুব ভালো হয়েছে, সেটা তো স্বাভাবিক, কিন্তু তার সত্ত্বেও বলছি যে কেন তোমার সাবধান করে না বললাম, এমন ভাবে বললো যেন বিজেপি অভিশাপ না দেয়, কারণ আমাকে বলতে দেন না, আমাকে বলতে দেন, আমি আমি সকলকে নিয়েই বলবো, সকলকে নিয়েই বলবো, শুনে তা ব্যাপার হচ্ছে যে আজকে একটা যে প্রাণ গেছে সেটা তো ফ্যাক্ট, এবং জঙ্গিপুরে 32টা বুথে এজেন্ট আমাদের বসতে পারেনি, বেশ কিছু জায়গায় 10-15টা বুথে বসতে পারেনি, এবং অজয় নায়ক যে 4:30-5টার সময় বেরিয়ে গেলেন বলে সব ঠিক হয়েছে সেটার সাথে আমরা সম্পূর্ণ সহমত নই। এবার আসি আন্ডারস্ট্যান্ডিং এর গল্পে, উনি বলছেন তৃণমূলে যিনি রিপ্রেজেন্ট করছেন তিনি বলছেন যে যোগী আদিত্যনাথ এসে এগুলো করে গেছে,
যোগী আদিত্যনাথদের পার্টির সাথে প্রথম আন্ডারস্ট্যান্ডিং করে পশ্চিম বাংলায় কারা লড়াই করেছিল 98 সালে? দপ্তরহীন মন্ত্রী ছিলেন ওনার নেত্রী, এবং আজকের ডেটেও খুব পরিষ্কার বিজেপির যখন ক্যান্ডিডেট নেই তখন নিজের সিটিং এমপি গুলোকে নিয়ে এসে তাদের ক্যান্ডিডেট করে দিয়ে দেওয়া, এই আন্ডারস্ট্যান্ডিংটা উনি যেটা এক্ষুনি বলছিলেন যে তোরা সামনে খা ওপরে খা আমরা নিচে খাবো, এটা তো ওদের মধ্যেও তাই হচ্ছে খুব পরিষ্কার। নয়তো সৌমিত্র খা বা আপনার এখানে যে যাদবপুরের যে ক্যান্ডিডেট হয়েছে সেটা সেগুলো তারা রানিং অনুপম আছে, তারা রানিং, তারা উইনিং ক্যান্ডিডেট, মুনমুন সেন উইনিং ক্যান্ডিডেট তাকে পাঠিয়ে দিল আসানসোল, এগুলো মানুষ বুঝতে পারছিল, এটা তো ইয়াং জেনারেশন বুঝতে পারছে, বুঝতে পারছে বলে একটা টার্ম সোশ্যাল মিডিয়ায় উঠে গেছে অলরেডি যেটাকে বলছে বিজেমূল, মানে রাত্রের দিনের বেলা তৃণমূল রাত্রির বেলা বিজেপি, এই ব্যাপারটা খুব পরিষ্কার। যোগী আদিত্যনাথের কালচার উনাদের নেই নাকি? অনুব্রত মন্ডল কি বলেন, কি বলে যদি দুটো পাশাপাশি করে পুলিশকে মারো বোন, পুলিশকে মারো বোন, যেটা বিচারাধীন দেখা গেছে টিভিতে, দেখা গেছে টিভিতে, যেটা বোঝা গেছে টিভিতে যেটা দেখা গেছে সেটা পরিষ্কার, সেটা ভিডিও পরিষ্কার, বিচারাধীন তো অনেক বিষয় সেটা কথা নয়। ঘটনা হচ্ছে যে উনাদের সাথে তাহলে দুটো কালচার তো সিমিলার, একটা পুরো কাউ বেল্টের কালচার যেটা নিয়ে আসে, যেটা বিশ্বাসের কথা বলে গেছো যে মমতাবাদী পার্টি আছে মহিলারা আছেন শাড়ি তুলে পাছা দেখাবে, তাই এসব বলছো তুমি, এইসব কথা বলে গেছো সত্যি কথাটা বলবো তুমি বলি, এটা মুশকিল বিষয় বলেনি একই না উনার ভয় লাগছে, সত্যি কথা বললে অনেক বছর ভয় লাগছে, কথাবার্তা জ্ঞান যদি দিতে হয় তাহলে আগে নিজের দিকে আয়না দেখতে হবে, আমরা এখানে মালদা দক্ষিণে বলে 77.45%, জঙ্গিপুরে 78.58%, এবং মুর্শিদাবাদে 81.48% ভোট পড়েছে 5টা পর্যন্ত, অর্থাৎ একটা হিউজ ভোট পড়েছে। আর সব উদ্দালকদার কাছে আসবো, উদ্দালকদার কাছে আমি এই স্পেসিফিক জানতে চাইবো যে সত্যি কি বলবেন অজয় নায়কের সঙ্গে একমত? অজয় নায়কের সাথে একমত হওয়ার আগে যেটা আসে প্রশ্নটা, অজয় নায়ক যে জায়গাটায় বসে আছেন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে, উনি যদি এর বিপরীত কথাটা বলেন তাহলে দাঁড়ায় যে উনি ফেলিওর, অতএব উনি অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে বসে খুব একটা টেকনিক্যাল জায়গা বলেছেন যে ওটা পোলিং স্টেশনের বাইরে হয়েছে, অতএব এটা আমার ইলেকশন কমিশনের দেখার ব্যাপার না। আপনি রবীন্দ্রদেবের বক্তব্যটা দেখাচ্ছিলেন, অ্যাকচুয়ালি রবীন্দ্রদেবের বক্তব্যটা রবীন্দ্রদেব কতটা কি বলেছেন আমি জানি না, মানে বলতে চেয়েছেন, কিন্তু আমার যেটা মনে হয়েছে কেন্দ্রীয় বাহিনীর কাছে যে এক্সপেকটেশনটা থাকে, আপনি যদি 2011 ইলেকশনটা মনে করেন এবং তখন কেন্দ্রীয় বাহিনীর যে রোলটা সেটা ছিল ভোটের এক মাস আগে থেকে এরিয়া ডমিনেশন, এবং ভোটের পরে 3 মাস থেকে গেছিল কেন্দ্রীয় বাহিনী পোস্ট পোল ভায়োলেন্স আটকানোর জন্য, কিন্তু বিগত কয়েকটা ভোটে কেন্দ্রীয় বাহিনী যেটা করছে জাস্ট মানে বুথটুকু দেখা ছাড়া কিছু না। আজকে যদি রানীনগরে এরিয়া ডমিনেশনের ঘটনাটা থাকত তাহলে কিন্তু এই ঘটনাটা হয়তো ঘটতো না, অতএব এবার কেন্দ্রীয় বাহিনী যেটা ভোট মানে করছে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে হয়তো অনেকে বলছেন যে এটা এক্সেস হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি 2011 তো আরো বেশি হয়েছিল এরিয়া ডমিনেশন করে রুট মার্চ করে এবং প্রত্যেকটা, এবং ইভেন লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের থেকেও কেন্দ্রীয় বাহিনী তখন অ্যাডমিনিস্ট্রেশনটা প্রায় হাতে তুলে নিয়েছিল, এবং সেই 2011 ভোটের ফলেই কিন্তু এই মানে পরিবর্তনটা ঘটে।
অতএব কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা বলতে কিন্তু লোকের মাথায় থেকে গেছে সেই 2011 ভূমিকাটা, যেখানে টোটাল এরিয়া ডমিনেশন করে একটা শান্তি শৃঙ্খলা তৈরি করে একটা ভোট করানো। অতএব সেই অর্থে কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেই জায়গাটা এই রোলটা এবারও প্লে করছে। আচ্ছা উদ্যালুকে এটার এইটার পেছনে কি এইটা কারণ বলে মনে মানে হতে পারে, আপনি কি ব্যাখ্যা দেবেন জানি না, যে কেন্দ্রীয় বাহিনী যখন রাজ্যে এসেছিল আমার মনে আছে শহর কলকাতাতেও যখন তারা রুট মার্চ করেছিল, বাড়ি বাড়ি গিয়ে কথা বলছিল, তখন কিন্তু এমন একটা অভিযোগ করা হয়েছিল এই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে যে কেন্দ্রীয় বাহিনী ভয় দেখাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী প্রভাবিত করার চেষ্টা করছে। কোথাও একটা কি সেই দায়টা তারা নিতে চাইছেন না যে এই এই ধরনের একটা অভিযোগের মুখে তাদের কেন পড়তে হবে? তারা নির্বাচন করাতে এসেছেন, তারা বুথের দায়িত্ব নেবেন, বাইরের দায়িত্ব তারা নেবেন না, তাহলে প্রভাবিত করার একটা প্রশ্ন আসে না? এইগুলো তো রাজনীতি চাপানো তো এগুলো থাকেই, কিন্তু অ্যাকচুয়ালি ইলেকশনটাকে যদি আপনি খালি বুথের মধ্যে না দেখেন তাহলে ভোটারদের মোবিলাইজেশনের তো একটা জায়গা থাকে। তাহলে ভোটারদের যদি ফ্রি মোবিলাইজেশনটা হতে হয় তাহলে এরিয়া ডমিনেশনের ব্যাপারটা আসে, কারণ কেন্দ্রীয় বাহিনী চা মানে কেন্দ্রীয় বাহিনীর দাবি উঠছে মানে কোথাও একটা অ্যাডমিনিস্ট্রেশনের উপরই অনাস্থার একটা জায়গা আছে। এবং আমি যদি 2011 সালে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার যদি আমি মানে প্রতিবাদ না করে থাকি তাহলে এখন এই মুহূর্তে শুধু কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার প্রতিবাদ করলে তো সেটাও এক ধরনের দ্বিচারিতা হয়ে যায় না? হ্যাঁ একদমই বিচারিতা হয়ে যায় যায় না সৌরভপ্রিয়, এটা দিয়ে চুপ রয়েছে বোধহয় অন্য কিছু ভাবছে। আমি একটুখানি এবার পার্সেন্টেজে যাচ্ছি ভোটের, সেটা হচ্ছে বালুরঘাটে 80% উপর ভোট পড়েছে 5টা পর্যন্ত, মালদা উত্তরে পড়েছে 76.43%, মালদা দক্ষিণে পড়েছে 77.45%, জঙ্গিপুরে পড়েছে 78.58% এবং মুর্শিদাবাদে পড়েছে 81.41%, মানে হিউজ ভোট পড়েছে। এরকমটা বলা হয় যে প্রচুর ভোট পড়া মানে সেটা সরকার বিরোধী। এবার যেহেতু এটা লোকসভা নির্বাচন তাহলে আমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করব? আমি এবার আগে একটুখানি উদ্যালকদার থেকে শুরু করব যে বিশ্লেষণের জায়গাটা কি বলবেন? না ট্র্যাডিশনালি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পোলিং পার্সেন্টেজ বরাবরই হাই থাকে, 80-80টা তুলনামূলকভাবে অনেক বেশি হাই, কিন্তু অন অ্যান অ্যাভারেজ 70-75% পোলিং ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে। অতএব ম্যান্ডেটটা খুব পরিষ্কার না, বিশেষ করে যে কটা কেন্দ্রে আজকে ভোট হয়েছে, ধরুন মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ ট্র্যাডিশনালি হয় কংগ্রেস নয় লেফট, গত টার্মে বদরুদ্দুজা জিতলেন সামথিং 8,000-এর একটা মার্জিন বা এরকম একটা কিছু, 1500 জয়ের ব্যবধান ছিল ওই 18,000 সামথিং। তার আগের বার মান্নান হোসেন জিতেছিলেন, তার আগের বার মইনুল হাসান, তার আগের বার মইনুল হাসান, এইভাবে পেছনের দিকে তাকালে দেখা যাবে কংগ্রেস আর লেফট আর কংগ্রেসের লড়াইটা হতো। এখন মুর্শিদাবাদ জেলাটা তৃণমূল কতটা ইনরোড ঢুকতে করতে পেরেছে, আমি বিজেপিকে এখানে আনলাম না মুর্শিদাবাদ কনস্টিটিউয়েন্সিতে, তার কারণ হলো যে বিজেপির গতবারের পোল পার্সেন্টেজে বোধহয় বিজেপি ছিল 7.75 বা এরকম, বিজেপি ছিল 7.84 এরকম একটা কিছু ছিল, চতুর্থ স্থানে ছিল, চতুর্থ স্থানে, সেইখানে অনেক পিছিয়ে ছিলেন। সেইখানে হঠাৎ বিজেপি মানে 7.74 থেকে একটা বিরাট কিছু জাম্প করবে এটা ভাবা মুশকিল, বিশেষ করে মুর্শিদাবাদের রাজনীতির যা মানে চালচলন বিগত দিনে। তাহলে বোধ হয় মুর্শিদাবাদের রাজনীতিতে বামেদের শক্তি ক্ষয় হচ্ছে এটা ঘটনা, এবং তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হচ্ছে, শক্তি বৃদ্ধি হচ্ছে। যেমন মুর্শিদাবাদ কেন্দ্র যেখানে দুটো কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে লিড পেয়েছিল, তার মধ্যে একটা করিমপুর আর একটা ভগবানগোলা, ভগবানগোলার লিডটা খুব কম ছিল, মহসিন আলী জিতেছিলেন বোধ হয় ওরকমই 1,000-8,000-এ ভোটে, আর করিমপুর একটা লিড দিয়েছিল। পরবর্তীকালে করিমপুর থেকে, করিমপুরটা যেহেতু নদিয়ায় পড়ে সেটা সেখান থেকে খুব সম্ভবত মহুয়া মিত্র যেতেন, যিনি এখন এবার কৃষ্ণনগরের ক্যান্ডিডেট। তাহলে এখন মুর্শিদাবাদের ভোটটা মূলত এসে দাঁড়িয়ে যাচ্ছে তৃণমূল আর কংগ্রেসের মধ্যে একটা, কিন্তু এখানে তৃতীয় স্থানে ছিলেন কংগ্রেসের প্রার্থী হ্যাঁ আলী মোহাম্মদ, তার ভোট শতাংশ যদি আপনি দেখেন 22.43, এবার সেখান থেকে এতটা গ্যাপ মেকআপ করা, কারণ যিনি জিতেছিলেন সিপিএম প্রার্থী তার ছিল 33.13, আর দ্বিতীয় স্থানে ছিলেন কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নান হোসেন, তার ছিল 31.7,
মানে সেই ডিফারেন্সটা কিন্তু অনেকটা কম ছিল। হ্যাঁ, সেই ডিফারেন্সটা কম ছিল, সেটা আপনি বলছেন 2014 বোধহয়। হ্যাঁ, 2014 তো সেই ডিফারেন্স তো কম ছিল। এবার আব্দুল মান্নানের ঘটনাটা হলো মান্নান হোসেনের সাথে জেলা কংগ্রেসের একটা মানে কি বলবো যে সম্পূর্ণ ভালো সম্পর্কও ছিল না, খুব খারাপ সম্পর্কও ছিল না, বিশেষ করে অধীর চৌধুরীর সাথে যদি দেখেন। পরবর্তীকালে মান্নান হোসেন যেটা করলেন, তিনি তৃণমূলে চলে গেলেন এবং ওনার পুত্র সৌমিক হোসেন এখন মুর্শিদাবাদ কনস্টিটুয়েন্সিতে যুব তৃণমূলের নেতা এবং সংগঠক হিসেবে মূলত কাজ করেন। তো সেইখানে কংগ্রেসের ভোটের একটা বড় সমীকরণ হলো যে আলটিমেটলি দলটার নাম কিন্তু একদিকে কংগ্রেস আর একটার নাম তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের জন্ম কিন্তু কংগ্রেসের ভেতর থেকেই। তাহলে কংগ্রেসের ভোট থেকে তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের ভোটটা তৃণমূল কংগ্রেসে যাওয়ার মধ্যে খুব বড় রকম কোনো অসুবিধার জায়গা নেই। আমি এখানে পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, 2014 নির্বাচনে এখানে সিপিএম প্রার্থী জিতেছিলেন এবং বদরুদ্দিন সাহেব সিপিএম প্রার্থী জিতেছিলেন এবং মান্নান হোসেন উনি হেরেছিলেন জাস্ট 42,000, এখানে আছে 426,947 ভার্সেস 4,08,494, এই হচ্ছে ডিফারেন্স। সো কল যে ডিফারেন্সটা ছিল সেই ডিফারেন্সের পরে, এবং এটা মনে রাখতে হবে 2014 সালে মান্নান হোসেনের যে নমিনেশনটা ছিল কিছু কনফ্লিক্টরি সিচুয়েশন তৈরি হয়েছিল, সংঘাত কিছু ছিল, যার পরবর্তী সময় যেটা মমতা দেবী খুব সাধারণভাবেই করে থাকেন, যেহেতু উনি বললেন যে এটা কংগ্রেসের গর্ভ থেকেই জন্ম একটি দল। আমি সৌরভকে কোনো একটা চ্যানেলে বলেছিলাম যে এই দলটির নাম যদি তোমরা তৃণমূল কংগ্রেস না লিখে, আন্ডারলাইন কংগ্রেস না লিখে, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আর বেঙ্গল এরকম কিছু রাখতে, তাহলে কিন্তু ভোটের পার্সেন্টেজে তোমরা কোথায় থাকতে তোমরা জানো না। কারণ কংগ্রেস সবটাই কংগ্রেসের লেগাসি, যেমন ছাত্র পরিষদ কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ কংগ্রেস, তো আলটিমেটলি আইএনটিইউসি তৃণমূল আইএনটিইউসি, যুব কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস। তো এই কংগ্রেসের লেগাসির বাইরে ওরা আসতে পারেনি, এবং এটা ভেরি ইন্টারেস্টিং, এটা ভেরি ইন্টারেস্টিং। আমি এবার একটা কথা বলি, আমি এবার একটা কথা বলি, এই জায়গাটাতে এই জায়গাটাতে একদম না গর্বের বিষয় না, আমাদের ফেলো ফিলিং আছে, আমরা গর্বের বিষয় একবারে বলিনি। কারণ পরিস্থিতিগত ভাবে এমন একটা জায়গায় ছিলেন যেখানে একটা তীব্র আন্দোলন করে মমতা ব্যানার্জি হয়েছেন, এখানে বলে অস্বীকার করছি না, আমরা কেউ অস্বীকার করছি না, কিন্তু ঘটনাচক্রে যে কারণে উনি দলটাকে দল থেকে বেরিয়ে গেলেন এবং একটা ব্যাপক চাঙ্কে নিয়ে গেলেন এবং প্রমাণ করবার চেষ্টা করলেন শুধু বাংলাতে যে তৃণমূল কংগ্রেসই হচ্ছে আসল কংগ্রেস, আসল কংগ্রেস নকল কংগ্রেস হয় না, কংগ্রেস জাতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আলাদা একটা দল, এবং আমরা ওর বিরোধিতা করছি, আমরা ইলেকশন ফাইট করছি, ঘটনাচক্রে তাই হচ্ছে। এই যে প্রমাণ করবার চেষ্টা বা অপচেষ্টা, তার মধ্যে থেকে কংগ্রেস ভাঙাবার একটা খেলা চলে, এবং সেটা সব ক্ষেত্রে যে খুব গ্রহণযোগ্য শর্ত তা নয়। কিরকম আপনি দেখে থাকবেন কংগ্রেসকে ভাঙানো, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, ইলেকশনের রেজাল্ট বেরোয়নি, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমি হচ্ছি প্রধান বিরোধী দল, মানে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস বাংলায় প্রধান বিরোধী দল। আপনি লোকসভার পার্সপেক্টিভে দেখুন, মানে তুমি লোকসভার পার্সপেক্টিভে দেখো, আমরা চারটে, বিজেপি দুটো, সিপিএম দুটো, যদি সেইভাবে নির্বাচনটাকে আমরা দেখি। আবার যদি রাজ্যের দিকে দেখা যায় তাহলে দেখলে আমরা 44টা, আমরা এখনো প্রধান বিরোধী দল, এবং বিরোধী দল হচ্ছে আমাদের আব্দুল মান্নান সাহেব, আপনারা সকলেই জানেন। তো আমরা প্রধান বিরোধী দল, সেই দলে 17 জনকে বিধায়ককে ভাঙিয়ে নিতে হয় এই রকম একটা ভরা বাজারে তৃণমূলের, সেক্ষেত্রে কিন্তু ক্ষয়িষ্ণুতার লক্ষণ আগামী দিনে কিন্তু এটা ক্ষয়িষ্ণুতার লক্ষণ নাকি ক্ষমতার লোক, যারা ক্ষমতাতে রয়েছে তাদের সঙ্গে। একটা কথা বলি, আজকে দিনের স্বপ্ন নিয়ে আমাদের ভারতবর্ষের এক প্রধানমন্ত্রী এসেছিলেন, আজকে দিনের স্বপ্ন নিয়ে উনি ডেমোনিটাইজেশন করেছিলেন, আজকে দিনের স্বপ্ন নিয়ে উনি জিএসটি করেছিলেন, সারা ভারতবর্ষে আজকে কান্না আর্তনাদ। এইরকম একটা জায়গাতে 2014 সালে কিন্তু আজকে দিনের স্বপ্নটা ছিল, আজকে স্বপ্ন চূর্ণ হয়েছে। আমার প্রশ্নটা এখানে যে এই স্বপ্নের কাছে দাঁড়িয়ে আজকে রাজ্যের যে সরকার, সে সরকারও স্বপ্ন দেখাবার, কেন্দ্রের সরকারও স্বপ্ন দেখাচ্ছেন, এবং এই দু দল মিলে আজকে এমন একটা জায়গায় কংগ্রেস কাজ করছে, কংগ্রেস যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কাজ করছে, কংগ্রেস কিন্তু ক্ষমতায় নেই না কেন্দ্রে না রাজ্যে, কংগ্রেস ফাইট করছে, ফাইট ব্যাক করছে, কংগ্রেস কিন্তু ফুটহোল্ড তৈরি করবার চেষ্টা করছে, ফাইট ব্যাক করছে। আমি ঋদ্ধর কাছে আসবো, যেহেতু মুর্শিদাবাদ নিয়ে আলোচনা হচ্ছে, আমি সৌরভের কাছে আসবো তারপরে। ঋদ্ধ, কোথাও একটা এই যে লড়াইটা যদি বাম এবং কংগ্রেসের জোট হতো, কারণ আমি তোমাকে এই কারণে প্রশ্নটা জিজ্ঞেস করছি
যে আমি যদি 2016 সালের বিধানসভা ভোটের বিচার করি তাহলে কংগ্রেস এবং বামেদের জোট যদি হতো সেক্ষেত্রে 2 লক্ষেরও বেশি ভোটে কিন্তু এগিয়ে থাকতো এই জোট, কিন্তু জোট হয়নি। সেটা কি একটা বামেদের পক্ষে মাইনাসের জায়গায় যাবে না? দেখুন, জোটের সবসময় যে 2-2-4 হবে এটা জোটের কখনো হয় না, 2-2-5 হতে পারে, 2-2-1 হয়ে যেতে পারে। ট্র্যাডিশনালি ওয়েস্ট বেঙ্গলের ভোটাররা ডিভাইডেড হচ্ছে লেফট ভোটার আর রাইট ভোটার। পরিষ্কারভাবে লেফট ভোটার পিক হয়েছিল বোধহয় বুদ্ধাবুর আমলে 51, বরাবরই 49 এবং 50% এর ওপরে রাইট ভোটার্স থাকতেন। এবার ন্যাচারালি যেটা ওপর লেভেলে যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল 2016, সেটা নিচ অব্দি হয়তো বা পৌঁছায়নি। যার ফলপ্রসূ অনেকে বলে থাকেন যে কংগ্রেস যে এখনই বললেন যে তারা প্রধান বিরোধী দল, সেটা তো আমাদের সাথে জোট করেই, এবং দেখা গেছে হিসেব করে যে আমাদের ভোটটা হয়তো বা গেছে, কংগ্রেসের ভোটটা আসেনি, এটা একটা ক্রিটিসিজম ছিল। এবার দেখুন, লেফট ভোট তখনই কনসলিডেটেড হয় যখন লেফট মাস অ্যাকশন করে এবং লেফট যখন নিজে লড়ে, এটা বরাবরের ইতিহাস, এটা দেখা। তা আমাদের এবার মানে কম্প্যারিজন টু আগের বার, এবারে অনেকগুলো বেশি আন্দোলন হয়েছে, আমরা নিজেদের অর্গানাইজেশনালি স্ট্রং, আমাদের SFI DYFI এর মেম্বারশিপ বেড়েছে, CITU এর মেম্বারশিপ বেড়েছে, দুটো এক দুদিনের স্ট্রং স্ট্রাইক হয়েছে। তাহলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে সময় সীমা দিতে হলো কেন কংগ্রেসকে? 4টি আসন তাদের জন্য ছাড়া হলো কেন? যে কোনো ছেড়ে রাখা হলো কেন? আমাদের এতটাই যদি আপনারা আমাদের ঘোষিত আপনাদের এতটাই থাকে আমি একটু বলে দিচ্ছি, আমাদের ঘোষিত যারা শত্রু এর মধ্যে একটার আইডিওলজি যেটা রাইট আইডিওলজি, RSS এর যেটা বিজেপি করে, এবং তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে আমার ঘোষিত শত্রু। কংগ্রেস একটি প্ল্যাটফর্ম যেটি এও হিউম তৈরি করেছিলেন 1886 খ্রিস্টাব্দে। সে প্ল্যাটফর্মে একটা সময় শ্যামাপ্রসাদ মুখার্জিও ছিলেন এবং আমাদের মুজাফর আহমেদও ছিলেন। কংগ্রেসের যে প্ল্যাটফর্মটা সেটা এসেনশিয়ালি বরাবর উইথ এক্সেপশন একটা ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম, এবং আজকের জায়গা তো বটেই। তো সেখানে আমরা ডেমোক্রেটিক ফোর্সেসকে হাত বাড়িয়েছিলাম, নট অ্যাট দ্য কস্ট, আমার নিজের সাংগঠনিক কষ্টে নয়। তা সে জায়গায় দাঁড়িয়ে ভালো হতো কি খারাপ হতো সে জোট, এটা 2-2-4 হবে না হবে না, এবং যাদের সাথে আমরা এত বছর লড়াই করে এসেছি সেটা বলা মুশকিল, সেটা খুবই বলা মুশকিল। আমি যদি এখানে একটু আলোকপাত করব, একটা ছোট্ট ঘটনা, সেটা হচ্ছে যে ওকে আমি একটু ধরিয়ে দেব, 1883 সালে অ্যালান অক্টোভিয়েলু, 86 সালে 85-তেই, এবং এখানে অক্লেভ মুভমেন্ট থেকে শুরু হয় এবং তার ফলপ্রসূ কংগ্রেসটা তৈরি হয় 1885 সালে। আমরা সকলেই জানি WC ব্যানার্জি প্রথম কংগ্রেস প্রেসিডেন্ট হন মুম্বাই কনফারেন্সে। তো ঘটনাচক্রে আমি এখানে আসছি, সেটা হলো যে এই যে কংগ্রেস এবং CPM এর জোট, এই জোটটা কিন্তু কমন মিনিমাম প্রোগ্রামের ওপর ভিত্তি করে, এবং এটা খুব স্বাভাবিক যে আইডেন্টিটি দুটো দলের কমপ্লিটলি আলাদা, এবং আমাদের একটা সোশ্যাল দৃষ্টিভঙ্গি, ওদের একটা বামতান্ত্রিক দৃষ্টিভঙ্গির লড়াইটা আমাদের দীর্ঘদিনে ছিল। কিন্তু বস্তুত এমন কিছু রাইট উইং ফোর্সেস এলো, RSS এর মদতপুষ্ট বা ইত্যাদি ইত্যাদি, এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের আগ্রাসী মনোভাবের মাঝখানে দাঁড়িয়ে আমাদের মনে হলো যে আমরা কোথাও যদি একটা কমন মিনিমাম জোট করি, এবং সেই জোটটাকে আমরা এক্স্যাক্টলি জোট বলছি না, একটা শেয়ারিং অফ ভিউ, একটা শেয়ারিং অফ পার্টিসিপেশন, এবং শেয়ারিং অফ পার্টিসিপেশনটা থাকবে। একটা দুঃখজনক ঘটনা আমি বিশেষভাবে উল্লেখ করি, যদিও আমি এইটা বলতে এখানে আসিনি, বিকজ পাস্ট ইজ পাস্ট, এখানে বিশেষভাবে মানে নতুনভাবে কোনো দ্বন্দ্ব তৈরি করার নয়। সেটা হচ্ছে যে আচ্ছা, কোনো দলের পক্ষে কি এটা মর্যাদাকর হতে পারে যদি সেই দলের কোনো একজনের নাম ঘোষিত হয় আলিমুদ্দিন স্ট্রিট থেকে, এবং যিনি কংগ্রেসের চেয়ারম্যান অফ দ্য মেডিকেল সেল, এবং সেটা জানা সত্ত্বেও সেখানে তাকে নমিনেশন দিতে হবে এবং CPM এর লিস্টে সেটা ঘোষিত, এটা কোনো দলের পক্ষে নিঃসন্দেহে সম্মানজনক না। এবং আরও কয়েকটা সিটের ক্ষেত্রে তাদের যে দাবি, সবথেকে বড় প্রশ্নটা আমি এখানে বলি যে এই জোটের পক্ষে সবথেকে বড় সেটব্যাকটা হচ্ছে যে যেসব জায়গাতে কংগ্রেসের নিজস্ব সিট, সেসব জায়গাতেও কিছু কিছু ডিরেক্টিভ দেওয়া হয়েছিল যে ইম্পোজ করা শর্ত দেওয়া হয়েছিল, এটা সম্ভব ছিল না। কিন্তু আমরা বন্ধুত্বপূর্ণ ভাবে আমি একটা কথা বলি, আমরা কিন্তু বিদ্বেষী নই, শুনুন শুনুন শুনুন, আমরা কিন্তু বিদ্বেষী নই, আমি বলছি এখনো আমরা কিন্তু বিদ্বেষী নই। কেন বিদ্বেষী নই? আমরা বামতান্ত্রিক পদ্ধতির বিদ্বেষী নই, আমরা বামতান্ত্রিককে আমাদের সাথে যে জোট, সেই জোটের কোনো কারণে সেই জোটটা ভেঙে যায় আমি অস্বীকার করছি না। আমি রাতারাতি বলতে পারি না বামফ্রন্ট আমাদের শত্রু, মানে বাম CPM আমাদের শত্রু। শেষ করবো, এই জায়গাটাতে শেষ করবো, জাস্ট আমি এই জায়গাটাতে শেষ করবো যে
কখনো কখনো এমন একটা পরিবেশ হয় যেখানে কমন মিনিমাম প্রোগ্রামকে সামনে রেখে এগোতে হয়। মমতা দেবী এটা খুব ভালো করে জানেন এবং করা হয়েছিল 2011-তে, ওরা জানে। ঘটনাচক্রে আমরা একটা জায়গাতে আমরা শর্ত নিরপেক্ষ যখন থাকব, আমরা শর্ত আমাদের উপর আরোপ করে দেবে কোন দল, আমরা সেটা মানব না। ভারতবর্ষের জাতি কংগ্রেসের কথা বলবো, একটা কথা তো শশী থারুরও তো সেদিন একদিকে কলার কাঁদি আর একদিকে উনি মাথায় পড়ে নিজের ন্যায়ের জাত দেখিয়ে ভোট চাইছেন। এবং উনি শশী থারুরও যেটা মেন আমাদের এজেন্ডা ছিল যে মন্দিরে মহিলারা ঢুকতে পারবেন কি পারবেন না, সেখানে শশী থারুর কিন্তু আরএসএস এরই জায়গাটা নিয়েছিলেন। ব্যাপার এটা না, কংগ্রেস ইজ এ স্পেকট্রাম, কংগ্রেসের স্পেকট্রাম আছে, আরএসএস এর একদম এক্সট্রিম রাইট থেকে সব রকম আছে। সুতরাং কংগ্রেস এর আন্ডারস্ট্যান্ডিং এর অনেকটা দিয়ে খুব আলোচনা হচ্ছে যে না, ও অরুণদা প্লিজ, হ্যাঁ সোনা প্লিজ, এখন টিভি চ্যানেলে আসছে যে আরএসএস আমাকে মোদীর সরকার সরিয়ে ভারত সরকার তৈরি করতে হবে। আমি শুধু চন্দনবাবুকে একটা কথাই বলবো, চন্দনবাবু বললো যে এই যে কংগ্রেসকে ভাঙিয়ে আনা হয়েছে, আর তুমি বললে যে তাহলে ক্ষমতার লোভে আসতে পারে, এই দুটোর একটাও না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোনো কাজ পশ্চিমবঙ্গ সরকার করেননি, শুধু ক্ষমতার লোভে গেছে বা দল ভাঙিয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে যদি কোনো কাজ না করত, আমি কতগুলো ছোট ছোট করে বলে চলে যাই, আমার মনে হয় না যে 80 লক্ষ কন্যাশ্রী, এর মধ্যে তৃণমূল 80 লক্ষ কন্যাশ্রী পেয়েছে। আমার মনে হয় না যে সবুশ্রী, যে প্রকল্পমূল কংগ্রেস সবুশ্রী পেয়েছে, রূপশ্রী, সবুজসাথী, যেগুলো কিছু কিছু আমাদের কন্যাশ্রী যেটা বিশ্বজয় করেছে এবং উৎকর্ষ বাংলা এই সবুজসাথী পেয়েছে। তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাজ করেনি তবু দল ভাঙাচ্ছে, নট দ্যাট, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখেই কংগ্রেস থেকে ভেঙে তৃণমূল কংগ্রেসে এসেছে। আমাদের মূল লড়াই সিপিএম এর সঙ্গে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যদি আমি কংগ্রেসে থাকি সিপিএম কে সরাতে পারবো না। কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কে সরিয়ে প্রমাণ করে দিয়েছে যে কংগ্রেস সিপিএম এর দালাল ছিল, এখন সেই দালাল আছে। আমি আমি আচ্ছা অরুণ দা অনেকক্ষণ ধরে বলে জিতেছিলেন, আমি একটা প্রশ্ন রাখবো, উত্তর নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। সেটা হচ্ছে যে আমরা প্রথম থেকে দেখছি যে নির্বাচন কমিশনের যে নিয়ম সেটা ভাঙছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকেও তিনি সেই কাজ করেছেন, ভোট দিয়েছেন, তিনি তার মায়ের কাছে গেছেন, খুব ভালো কথা, ভোট দিয়েছেন, তারপরে র্যালিটা করার কি প্রয়োজন? র্যালি হয়নি, আপনারা বারবার র্যালির কথা বলছেন, কিসের র্যালি হয়েছে? কিছু হয়নি বলতে চাইছেন? একটা একজন জনপ্রিয়কার, একজন জনপ্রিয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি সিম্পল যেভাবে যেটুকু সিকিউরিটি দরকার সেটুকু নিয়ে গেছে প্রধানমন্ত্রী, সেখানে যে হাজার হাজার মানুষ এমনি এসে যায় তাকে দেখার জন্য, মাকে প্রণাম করে ছবি তুলতে হবে, সেখানে যদি এসে যায় মানুষ, মিডিয়া যদি এসে যায়, তো মিডিয়ার সামনে সব ধরে যাবে, মিডিয়া নিয়ে যাচ্ছে মাকে প্রণাম করছে, ওইখানে বাইরে যে মিডিয়া ছিল মিডিয়া কোথায় নিয়ে গেল ওরা? ব্যাপার হচ্ছে মমতা ব্যানার্জির মায়ের কাছে কিন্তু অটল বিহারী মালপোয়া খেয়েছিলেন, সুতরাং মাটাকে দক্ষিণপন্থীরা ব্যবহার করে থাকে, এটা কোনো ব্যাপার নয়। আমার প্রশ্নটা মা শুধু মাকে আমি লাইভে দাঁড়িয়ে ফটো তোলাচ্ছি, স্ত্রীও তো আছেন মায়ের পাশাপাশি, স্ত্রীও আমি আদানি আদানিদের লাইনে দাঁড়াতে দেখি, সৌরভ আমরা আজকে দেখছিলাম, কিন্তু আম্বানিদের মেয়ের বিয়েতে মন্ত্রণালয়ে দেখেছিলেন, আম্বানিদের মেয়ের বিয়েতে মন্ত্রণালয়ে দেখেছিলেন। আমি মিডিয়ার কথা দিয়ে শেষ করব, 5 বছরে উনি একটাও প্রেস মিট করেননি, ভোটের আগে নির্দিষ্ট কিছু চ্যানেলকে উনি সাক্ষাৎকার দিয়েছেন এমনটা অভিযোগ রয়েছে। সুতরাং মানে বলেন আর কি, সবাই সমালোচকরা নিন্দুকরা বলেন, রাহুল গান্ধীর 5টা চ্যানেল সেই সেই জায়গাতে হঠাৎ করে মিডিয়া চলে গেল কিছু আগে থেকে খবর ছাড়া, সেটা আমার মনে হয় না আপনার কথা কোনো যুক্তি আছে বলে। আজকে অনুষ্ঠান আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনারা খবর দেবেন, কনফারেন্স করেনি আজ অবধি, থ্যাংক ইউ।